উনাদের চেহারা মুবারক দেখে অনেক লোকেরা ঈমান নিয়ে এসেছেন। আমাদের বাংলাদেশে এক পীর সাহেবের ঘটনা, এই যে হুজুর পাক রিসেন্টলি বাংলাদেশে গেলেন, ঢাকা খানকা শরীফে প্রোগ্রাম হলেন ওনার, বর্তমান সাজ্জাদ নাসির হুজুর পাক কাবা কিবলা ওনার, এক পীর সাহেব এসেছেন, জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদরী সাহেবের ওয়াজ শুনে, ইউটিউবে শুনে আমাদের দরবার পাকের প্রতি ওনার উইকনেস হয়েছে। ওনার সঙ্গে দেখা করার জন্য রাজবাড়ী বড় মসজিদ পাকে এসছেন। আসার পরে উনি কোনোভাবে খবর পেলেন যে কিছুদিন পরে হুজুর পাক ঢাকা খানকা শরীফে আসবেন। তখন উনি খবরাখবর রাখতেছিলেন ঢাকা সেন্ট্রালের সঙ্গে, হঠাৎ উনি জানলেন যে হুজুর পাক এসছেন। তো উনি জিয়ারতের জন্য, সাধারণত দর্শন করার জন্য উনি এসেছেন। উনি একটা দরবারের পীর ছিলেন এবং ওনার অনেক মুরিদানও ছিলেন, ওনার বাড়িতে খানকাও আছে। তো আসার পরে উনি চাইছেন হুজুর পাকে দর্শন করবেন। তো করতে করতে আমার চোখের সামনেই আমি দুইতলাতে উনাকে নিয়ে গেলাম, দ্বিতীয় তলায় যেখানে হুজুর পাক জিয়ারত পাক দিচ্ছিলেন। নিয়ে যাওয়ার পরে আমি দাঁড় করিয়ে দিলাম যে এখান থেকে আপনি জিয়ারত করেন। করতে করতে আমি কি জন্য যেন আবার নিচে নেমে আসলাম। করতে করতে ওখানে প্রচুর লোক ছিল, তো যারাদের মাইক অ্যালাউন্স করছেন, যারা বায়াত হয়েছেন তারা নিচে চলে যান, যারা বায়াত হবেন তারা চলে আসেন সামনের দিকে আগান। তো এরকম করতে করতে সামনে ফাঁকা হয়ে গেছে, উনি যাইতে যেতে একদম হুজুর পাকের সামনে চলে গেছেন। গিয়েই হুজুর পাক কাবা কিবলার এই নোরানের ফানি জিসমানি চেহারা মুবারক দেখেছেন। কি দেখলেন সে উনি জানেন। হুজুর পাক যখন এই পাগড়ি মুবারক দিচ্ছেন বায়াত করার জন্য, রশি মুবারক দিচ্ছেন, তো যখন এটা সামনের দিকে আগায় দিয়েছেন উনি ধরে নিয়েছেন। ধরে নেওয়ার পরে হুজুর পাকের চেহারা মুবারক দেখেই উনি হুজুর পাকের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছেন। তো চেহারা মুবারকের মধ্যে কি দেখলেন সেই পীর সাহেব জানেন, কারণ ওই পীর সাহেব একটা দরবারের পীর সাহেব ছিলেন এবং উনার অনেক মুরিদান আছেন। উনি পরে আমাকে বললেন যে আমি বুঝতেই পারলাম না হুজুর পাক কাবা কিবলার চেহারা মুবারক দেখে আমি তাজিম সরাসরি করে ফেলেছি, এবং এটা উনি বলেছেন যে আমার দিল থেকে তাজিম এসে গেছেন, আমি সাজদায়ে তাজিমে উনাকে করে নিয়েছি, আবার মুরিদ আমি হয়ে গেছি, এটা বললেন। কেন ভাই, এনারা আলে মুহাম্মদ আওলাদে রাসূল হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারক ওনার সামনে করে সমস্ত রমণীদেরকে বলা হচ্ছিল তোমরা দাঁড়াও, লাইন ধরে দাঁড়িয়ে যাও, টেবিলের উপরে একটা করে ছুরি আর একটা করে লেবু দেওয়া হচ্ছে, আর ইউসুফ আলাইহিস সালামকে সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওনার চেহারা এত নোরানি ছিল যে ওনার চেহারা মুবারকের দিকে তাকিয়েই মানুষ তাদের অজান্তে হাতগুলো কেটে ফেলেছে, বুঝতেই পারেনি। তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে যদি হাত কেটে ফেলতে পারে, তো নিজের যে নিজের মুরিদান আছে, ভক্ত আছে, সে একটা দরবারের পীর আছে, এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কেননা ইউসুফ আলাইহিস সালাম ওই নবীর নবী, আপনার আমার নবী, আকাই নমদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাকের দর্শন করতেছেন, উনার সামনে গিয়েছেন, তো নিজের অবস্থান ভুলে যাওয়াটাই স্বাভাবিক। নিজের জায়গা অবস্থান ভুলে যাওয়াই স্বাভাবিক। কেন, আওলাদ রাসূলের জিয়ারত পেয়েছেন, নূর নবীজির আওলাদ পাকের দর্শন মিলে গেছে, যার কারণে তিনি যে পীর আছেন, তিনি যে একটা দরবারের পীর আছেন, তার মুরিদ আছেন, এগুলো ভুলে গেছেন। কেন, আওলাদ রাসূলের চেহারা মুবারক, আহলে বাইত আতহারের চেহারা মুবারক, নূরানি ইরফানি জিসমানি মুবারক, ওই চেহারা মুবারক দেখে নিয়েছেন, দর্শন হয়ে গেছে। ওই চেহারা মুবারকের দিকে যদি কেউ একনিষ্ঠভাবে তাকায়, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। কেন, রাসূল কারীমের ইরশাদ ফরমিয়েছেন আল নাজরু ওয়াজহে আলিউন ইবাদা, আলী কো দেখনা ইবাদত হে, তো আলী তো নেই, মাওলা আলী আলাইহিস সালাম কে আমরা দেখি নাই, কিন্তু আওলাদ আলী কে আমরা দেখেছি, যার কারণে যারা আওলাদ আলী কে দর্শন করবে তাদের গুনাহ আল্লাহ পাক আলী ও আওলাদ আলীর কারণে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক আতা করুক। যে রাসূল কারীম মিরাজ শরীফে গিয়েছিলেন, এই মিরাজ শরীফে যে রাসূল পাক গেলেন, যেখানে জিব্রাইল আমিন যেতে পারে না, থেমে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি মাফ করেন, আমি আর সামনে আগাইতে পারবো না, যদি সামনে অগ্রসর হই তাহলে আমি পুড়ে সারখার হয়ে যাব, আমি আর আগাতে পারবো না, আমার আর পারমিশন নাই। সে জায়গাতে রাসূলুল্লাহ চলে গেলেন, তো সেই রাসূলুল্লাহ আল্লাহ থেকে এসেছেন বলেই আল্লাহতে মিশে গেলেন, আল্লাহতে চলে গেলেন, আল্লাহতে বিলীন হলেন, কারণ আল্লাহ থেকেই তো এসেছেন, যার কারণে আবার আল্লাহতেই মহামিলন হলো।
ঠিক সেই নূর মুবারক ধারাবাহিকভাবে আসতে 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 আজ সেই নূর মুবারক হযরত আহলে বাইত রাসূল মেদিনীপুর দরবার শরীফ হযরত পাক এনারা সেই নূর মুবারক আছেন, সেই আলে মুহাম্মদ আছেন, সেই আউলাদে আলী আউলাদ রাসূল আছেন, জানাদের কদমে লুটা পুটা খাওয়ার সৌভাগ্য খুশনসিব আমাদের হয়েছে। আজকের যে মেরাজ শরীফ, মেরাজ মানে দর্শন করা, মেরাজ মানে দর্শন করা, তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দর্শন করেছিলেন, যার জন্য মেরাজুন নবী বলা হয়। তো আপনার আমার মেরাজ তখনই হবে, মেরাজ যখন দর্শন হয়, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন তখন সমস্ত কিছু আল্লাহ পাক স্টপ করে দিয়েছিলেন, ঘড়ির কাঁটা বন্ধ করে দিয়েছেন, আসমান জমিনকে থমকে দিয়েছেন, কত হাজার হাজার বছর যে আল্লাহ পাক সমস্ত কিছু থামিয়ে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের দিদার হয়েছে সেটা আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানেন। তো আপনার মেরাজ তখন হবে যখন পীরের সামনে যাচ্ছেন, আউলাদের রাসূলের সামনে যাচ্ছেন, দুনিয়ার কথাকে ভুলে গেছেন, নিজের সন্তানের কথাকে ভুলে গেছেন, নিজের খাবার দাবারের কথা ভুলে গেছেন, আল্লাহর ইয়াদ হয়ে গেছেন, আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছেন পীরের দর্শনে, তখনই বুঝবেন যে আপনার মেরাজ হয়ে গেছে। আল্লাহ পাক তৌফিক আতা করুক যেন আমরা এই আলে মুহাম্মদ আউলাদ রাসূলের গোলামি করে খেদমত করে ইনাদের কদম মুবারক থেকে যেন আমরা ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক আতা করুক। সকলে বলে আমিন আমিন সুম্মা আমিন।